আমার নাম ফয়জুল্লাহ মোরল। এই গ্রামের নাম ফয়জুল্লাপুর। আর তো প্রতিযোগিতার নাম কি জানি কইলি? ফয়জুল্লাহ মোরল নৌকা ভাসি আসি। উত্তম, অতি উত্তম, উত্তম। তুই কোন গ্রামের কাজ সামালে? মাথা ভাঙ্গা শকুন্ত কুমার দাসের মাঝা বলা হয়েছে। তার নাম কি? স্বপন কুমার দাস। বেহুদা পয়সা নষ্ট না করিয়া দেশের উন্নয়নমূলক কাম কর। দেশের উন্নতি হইলে ফুর্তি করার অনেক সময় পাবি। গ্রামের রাস্তাঘাটের দিকে তাকাইলে দুঃখে মরিয়া যেতে ইচ্ছা করে। ঠিকই কইছেন মিয়া, যাতায়াতের খুবই অসুবিধা। সরকার আমাগো যে কটা ব্রিজ কইরা দিছিল সবই ভাঙিয়া গেছে। দশে মিলা এগুলার ঠিক করো, খালি সরকারের দিকে হা করে ঠেকো না। বর্ষার পানিতে রাস্তাগুলা খাল হয়ে গেছে। চিন্তা করো না, আমাগো সুবিধার লাইগা বান দিছে। সারা বছর হুগা মারবো। তোমরা যাও। এই দেশে রূপটা দেখলে পরাণটা আমার জুড়াইয়া যায়। মনে হয় না কারো অভাব অনটন আছে, বেকার সমস্যা আছে। হুজুর অমন করে কইেন না, আপনার মনটা ফুলের পাপড়ি চাইতেও নরম, আঘাত লাগলে ঝরে দেব। এই যাচ্ছেন এখন না, আগা ছাগো যাইছে, আগা ছাগো যাইছে, আগা ছাগো যাইছে। বাচ্চা ফেলাও, বাচ্চা ফেলাও। ও মিয়া, করিম বক্সের তিন মায়া ডারে ছোট থেকে লালন পালন করা বড় করলা, তার বিনিময়ে যে কত বড় সোয়াব পাইছো। গরিবের আবার সোয়াব আছে নাকি? সব সবই তো বড় লোকেরা টিহা পয়সা দিয়া কিনা নেই। হাসাইলা হাসমিয়া, হাসাইলা। এইটা তো হইলে গিয়া বড় লোক রাগের কথা। রাগ কইরো না, রাগ কইরো না। রাগ করুন কেন? রাগ তো মানুষের ক্ষতি করে না, নিজের ধ্বংসটাই কাজ। তোমার এই বচন যদি সব মানুষে পালন করতো তাহলে আমার মনে হয় অনেক দুঃখ দূর হইতো। হুজুর আমার কথা কিছু চিন্তা করছে? তিয়ন যা, সন্ধ্যায় একবার গঙ্গা যায় সালাম করতে নাই। যাই মোরল সাহ। হুনো হাসন, ময়নার মুখের দিকে তাকাইলে পর মা বাবার চেহারাটা চোখের সামনে ভাসিয়া উঠে, দুঃখ সহ্য করতে পারি না, মাথায় হাত বুলাইতে ইচ্ছা করে। এতিমের মাথায় হাত বুলাইলে সওয়াব পাওয়া যায়। তুমি কি কও হাসান? আর কি আছে, এতিম মানুষের দেখাশোনার ভার আল্লাহ সব মানুষের উপর ছেড়ে দিছেন। আলহামদুলিল্লাহ। আসমানটা যেন কি হা করে চাই দিছে, আমার যেন গিল্লা খাইব। মায়া মানুষ দেখলে সুত্রই না, ব্যত্রতা দিয়া পেঁচাইয়া দইলা মুসরা খাইতে চায়। হালার গাছগুলো একই রকম, শুকনা পাতা কেউ আবার যৌবনের নুপুর বাজায়। ফাল্গুনের বাতাস পাইয়া জৈরা পড়তা সুচ পর না, তালে তালে বসন্তের সুর বাজায়। কোমরের বিষে আর বাসি না। হায় রে কপাল, তোর ভাগ্যে বুঝি আর সুখ নাই। আরে কেন যাও গোবিন্দ দানি? ও দাদা, হুনেন হুনেন, আমি আইতেছি। ও দাদা, দাদা রে দাদা, দাদা দাদা দাদা, কলকাতা কবে যেতেছেন? সামনের দুর্গাপূজায়। এইবার কিন্তু কলকাতা থেকে লাল টুকটুক কেটে একটা বলে আইবেন। দাদা বিড়িটা একটু দেন চাই দাদা। ও ইস, এই বিষ কি মাইশি খায়? ও টুক পালা
কথা কইলি কই মাইয়া দার মাথা সিট পাগলি থাকবো কে কে কইলো না কইলো আমার হুইনা কাম নাই আমি স্বাধীন দেশের মানুষ স্বাধীন ভাবে চলু আমি তো লাগি চাপাতি খেলুম এইটা কি কোন খারাপ পানি তো বুঝি না মানে আপনি মায়া মানুষ আজকাল মায়া পুরুষ লেভেল হয়ে গেছে জানো সা সব সমান কি যে কোন মনা বুয়ো আরে গাদা শহরে তো যাস নাই কোনোদিন শহরের খবর জানো শহরের খবর জানো কি বব কাইটা প্যান্ট শার্ট পইরা শহরের মায়া মানুষরা কাপাটি খেলায় লং জাম্প হাই জাম্প ফুটবল সাইকেল চালাইয়া পুরুষের লগে টক্কর দিয়া চলতেছে আর পুরুষেও লম্বা লম্বা চুল রেখে শাড়ি পরে প্রতিযোগিতায় নামছে কে কারে ডিবির দিতে পারে সেই চেষ্টাই চলতেছে এটা আপনার কি হইব না আমার কিছু হইব না মনে দুঃখ হয় তাই কইলে আমার কি মনাবু মাইন যে কো আপনার মতো স্কুল নাকি দিলা খালি দিলেই না রে আসমান আর জমিনের ফাঁকে বাতার যেমন আপ ডাউন করে ঠিক তেমন আপ ডাউন করে আর কোন বইবে না কেন গুলিস্তান থেকে ফারুন গেট হলো এক টাকা বাড়া পেরেস কেলাবো এক টাকা বাড়া যে জাদুর তেলেসমাতি আর রিক্সালকে তো কোনো কথাই নেই ট্রাফিক আইন হেরা মানতে রাজি না কেন জানি পুলিশের উপর থেকেও বিশ্বাস উঠে গেছে কয় স্বাধীন দেশের মানুষ স্বাধীনভাবে চলুন কোন হালায় আবার কি খুব তো বক বক করলাম এবার যাই রে বহুত গুল মারছি আরে মানুষের থেকে ডাকার গপ্পুই না আমগুলো লোকে গুল ছাড়ে ভাই না কে অনাসা রুকু তোমার আশা আশায় এখনো বাইচে আছে তোমার ওই ল্যাংরা মা জুরুগিটা সাইরা আমার ঘরে চলে আহ অপুরাণ সুখের গলায় তোমার ভরে রাখো তুমি যাইবা আমার নজর যার উপর পড়ছে এইসব মায়া মানুষ আমার এড়ায় যেতে পারে নাই চল এই অসল মানুষটারে কেন যে আল্লাহ বাঁচায় রাখছে মরণও দেয় না মরে গেলে তো তুমি বাঁচা গেলা রুকিয়া তোমার না কিছু ঘর থেকে বাড়বে না মুরগায় মরিচ গুলারে তোমার মরিচ জাহান্নামে যাক তুমি বাড়িলে কেন একটা কিছু হইলে আমি বাসন কাড়ি নিয়া তুমি আসো বলে তো আমি বাঁচা আছি নইলে কোন দিনে পুরুষ সমাজের বিষাক্ত মানুষটা আমার সিয়া খাইতো এরা আমারে কর রুকিয়া আমারে কর চুপ করো চুপ করো দুর্বল মানুষ চিৎকার পারতে নাই রুকিয়া চারদিক সায়া দেখো শিয়াল কুত্তার মতো চিৎকার পাইরা একদিন জবান বন্ধ কোন রকমে গুরুস্থানে জায়গা পাইবা ঠিকই কইছিস বউ আমরা গুদারা ঘাটের মাঝির লাহান যাইতেও হুনি হালা আইতেও হুনি হালা সুখ নাই কথা কনের জো নাই কোন অদৃশ্য হাত যেন সুখের ঘরে তালা মাইরে রাখছে আচ্ছা বউ মায়া মানুষের দেশ চালাইবো কবে বদ পুরুষের উপর যেদিন আল্লাহর গজব পড়বো সেই দিন মিয়া ভাই আপনার এই সমাজের পরিবর্তন আনতে পারেন না হ পারি বুঝলি একদা মাইয়া রে ভালোবাসছিলাম আর না পাইয়া এই মারার ডারে মিশা প্রমাণ করতে যাইয়া জীবনে আর কম মার্ডার করি নাই তারপর আস্তে আস্তে নেশায় পাইয়া বলল মায়া মানুষ দেখলে কামড়ে খাইতে ইচ্ছা করে আপনি তো আমাদের মা বাবা
আপনি বিরোধী কি যাইতে পারি আপনি রাসেল বইলাই আমরা সুবিধাবাদীরা বাইচা আছি তাই তো কই আরেকটা মার্ডার করুম তারপর ছাপেলা হান ছলম বদলাইয়া কসবের পায়ে চলু তারপর হরিণের লাহান দৃষ্টি পেল কি কিয়াইলা বুদ্ধি করিম বক্সে রাজ্যশুদ্ধা ওই রানী আমার চাই দিলে মাঞ্চরে কমু তুই দরজা খুঁজছস করিম বক্সরে তুই খুন করছস আমার কথা কইলে কেউ বিশ্বাস করব না আমার মতো সাধু ব্যক্তি এই দশ গ্রামে না মাস দুই আগে হাজারা বিবি খুন হয়েছে কাল খুন হইল করিম বক্স আজ খুন হম আমি কিন্তু কেন কিন্তু কেন এই গুপ্ত হত্যা আমার মনে হয় গেরামে গজব পড়ছে আরে মিয়েরা গেরামে যদি গজবই না পড়ব তো হবে সর লক্ষ্মীপুরা হুগলা কান্দা উত্তর পাড়ায় মহামারী লাগব কেন এই তো হেদিন ঢালি ভাই আগুন লাগলো আলমাস ডালি ধানের গোলা পুরা ছাই এইসব কি মাইনছে করে না এইসব গজব জিন্দের কাম গেরামের মা বোনরা উদম চলে নামাত্র নয় আল্লাহ খোদার নাম নাই তো এইগুলা হইব না কেন আপনারা আমার নেতা বানাইছেন থানা পুলিশে গিয়া কোনো কাম নাই আগে নিজে গো চরিত্র ঠিক করেন তবে আমি আপনাকে কসম খায় কইতাছি এই সমস্ত গুপ্ত হত্যা খুন আমার হাতে ছাইরা দেন আমি এর বিহিত করুম আজকালের মধ্যে গুপ্ত হত্যা আমি বন্ধ করুম আপনারা খালি আল্লাহর দরগায় আমার জন্য মোনাজাত করবেন আর শুনেন আমার গোলা ঘর থেকে গ্রামের প্রতিটি দুঃখী মা বোনের ঘরে ঘরে পাঁচশের করা গম আর তিনশের করা চাউল আজকের মধ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে আছি চার কেউ নেই হ্যাঁ নাকি আল্লাহ আছে আমারও আল্লাহ আছে আমারে যে বিধবা বানাইছে আল্লাহ হ্যার পিছল তুমি কইরো তুমি আর মাটি কাটতে পারবা না কেন মায়া মানুষ ঘরে বাইরে যাওয়ার মানা গ্রামে দুর্ভিক্ষ আর মহামারী তো কি করুম জমি জমা যা আছে সব আমাকে ভেস্তলার মোড় সমাতে ছেড়ে দাও হ্যাঁ এই তোমার দেখাশোনা করব হারামির বাচ্চারা চাপাবাজি না করলে এই বয়সে দশ গ্রামের মরণ হতে পারতাম না আরে চাপাবাজ গো দুনিয়া দশ দিন চোরের একদিন কি রাস্তের আরে রাম ছাগল এইটা তো হলো গিয়া গাঁদা পুরুটি সেঙ্গুলিগা ভক্তির মতো ভাই ভাই করিস না
লোক পাঠাইয়া দুই মন কমলিয়া যাইস। আমি এত কান্দা কান্দা বুক ফাটাইয়া চিল্লাইলাম, কেউ আমার কথা শুনে নাই। আমি তো মাইয়া মানুষ, পুরুষ রাজার দেশে মাইয়ারা বাগানের শোভা। মনের দুঃখ হাজার কইলেও ফুরাইব না। কপালের লেখা কেউ খণ্ডাইতে পারে না, দুঃখ করে কি করবি? আল্লাহর কাছে কর। আল্লাহর এই কই আর কি করুন। তোমিয়া ভাই, ময়নার বাজানে যে কটি জমিন রেখে গেছে আপনি দেখাশোনা করবেন। এই দুনিয়ায় আমার তো কেউ নাই। মিয়া ভাই, গরিবের দিকে তাকাইয়া, ছোট এতিম মায়াদের দিকে তাকাইয়া। করুষ্কি করুষ্কি, কথা দেন এতিম মায়াদের দিকে খেয়াল রাখবেন। আজ থেকে পর্দার বাইরে আর যাইতে চাই না। তুই কোনো চিন্তা করিস না বোন, আল্লাহই দেখব, আমরা তো মাত্র উসিলা। তুই তো জানাস আমি কেমন মানুষ। দোহাই লাগে, আল্লাহর কসম লাগে, আমার ক্ষতি করেন না, আপনি চলে যান। যাও তবে, তারে আমার ঘরে বিবি করে নিয়ে যাবো। না যান কেউ না, ছেড়ে দে আমাকে। অহন সময় আছে রাজিয়া, দেখি ঐশ্বরী কেমনে থাকে। আপনি 10 গ্রামের মরণ কেন সই নাকি? না 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 না, তাই তো কেন ভালো আছে কেমনে ভালো থাকি। তখন দুঃখ দেখলে ওরান্ডা আবার হুহু কইরা কান্না উঠে। কিরে কালা, কথাটা হাসা করছি না? হুজুর হলো নিবি যে প্রাণ বিশ্বাস নাই কান লাগাই হন। Thank you.
चाबुक पैसा पापे निशा बेहोश होया काटबे कत दिन रे दशके दम मेरे मोड़ लगो सापे खोलूँ स्मार्टल गो अंधर नहीं आपने पुष्प शैया चलना अरे दशके दम मेरे मोड़ लगो सापे खोलूँ स्मार्टल गो अंधर नहीं आपने पुष्प शैया चलना মনে করছস আমি কিছুই বুঝিনা না আমি কিছুই জানি না এই গ্রামের মানুষগুলার সরল সোজা পাইয়া রাজত্ব করে গেলি সারাদিন গরুর ঘাস দিবেন নাহার কথা কয় আবার আবার মন থেকে উপস্থিতে দেয় কথা বাদ এগো জন্ম হয়েছে কথা কনের লেগা আর আমাকে জন্ম হয়েছে কথা হুননের লেগা যা পেটটা জ্বলতাছে বাদ বার গিয়া ভাত তো খাইবেন বুঝলাম কিন্তু আমার এখান কথা কি এই রাজা কোন আর প্রজা কোন তুই দলের দোস্তি না হইলে দেশের মঙ্গল কোনো দিনই হইব না খালি গদির লেগে রক্ত ক্ষয়ই হইব বেশি কথা কইস না যা বাদ বাদ বিশ্বাস নাই দশ হাত বুদ্ধি কোন হান দিয়ে পেশ মেরে রাখবি বিশ্বাস আছে ঘর করেন কে বুবু বুদ্ধি বুঝতে পারেন না আমাকে হুজুরের কুন্ডায় জানি নজর পড়ছে দিতা কথা হই না আর বুঝবার বাকি নাই তিন তুই খুব চালাক সব চালাকি ছুটবো বাড়িতে হোক আর সাধারণ আসসালামু আলাইকুম আপনাকে সামনে আইতে একটু দেরি করে ফেলাইলাম পান এলান খান কি করুম কন বা জানে সব করে নাম রাখছিল শাহজাহান না আমি আবার বাপের ইজ্জত রাখতে গিয়া সম্রাট যোগ করে হইলাম সম্রাট শাহজাহান থামেন 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 জি আমার কথাটা একটু শুনেন স্বপ্নে আমি একদিন সত্যি সত্যি সম্রাট হয়ে গেলাম ওরা বস্তিবাসীর লাহান খুবই নিরীহ ওরা জঙ্গলবাসী কি চায় ওরা শীতের বস্ত্র নাই তাই এই শীতে নিদারুন কষ্ট পাইয়া ওরা কাঁদতেছে ওদের যাও তাহলে আমার বেকারি ভান্ডার থেকে ওদের শীতের বস্ত্র কিনে দাও জো হুকুম জাহাপনা
এই সমস্ত ব্যাককেল সম্রাট আমাকে দরকার, তাইলে আমাকে অর্থভান্ডার ফুইলা ফাইলটা একবার দ্বিগুণ করন যাইব। নিজগো প্যাটি ভরে না, ওই জঘন্য প্রাণীর প্যাট ভরাই কেমনে? তো একদিন আমি রাজ্য ভ্রমণে বাহির হইলাম, যাইয়ে দেখি আমার রাজ্যে তেলের দাম আর ঘিয়ের দাম লেভেল, আর রাজ কর্মচারী অফিসে যাইয়া দেখি ঘুষ ছাড়া কোনো ফাইলপত্র হাতে না, চলে না, ব্যাকওয়ার্ড। এইটা তো হুজুর খারাপ কথা। আরো দেখলাম ফুটপাত দিয়ে চলতেছে গাড়ি, রাস্তার মধ্যখানে দোকানপাট, আর ওই নিরীহ মানুষগুলা হাঁটা চলা করতেছে উইরা উইরা। দিনের নবী মুস্তাফাই রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্ধাই আছে গাছের তলায় গো, হরিণ একটা বান্ধাই আছে গাছের তলায়, গাছের তলায় না গো, আমার কলি যায়, আমার কলি যাই, তুমি বান্ধা আছো। বুইরা বেটা সরম লেহাজ নাই, ঘরে তিন তিনটা বউ রাইখা মাইয়া মানুষের লাগে ফসি নষ্ট করতে এসোস। ইজো যাইব মাই সঙ্গে, ইজো যাইব। যাইব না, চিৎকার দিমু, জোরে চিৎকার দিমু। চাইতাছি চাইতাছি চাইতাছ তো চাইতাছি। ওই বাবা, 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 ওই বাবা, তোর মতো জিন্দের লাগে আমি এতিম হয়েছি, তরে আমি সারুম না, তর কাটা দিয়ে তরে মারুম। সম্রাট শাহজাহান, সম্রাট শাহজাহান, সম্রাট শাহজাহান, সম্রাট শাহজাহান, এই সাইল দেশে আগমন সম্রাট শাহজাহান, আগে আগে মন্ত্রী পৃথিবী চায় বাবা রে, ওরে বাঘ রে বাবা বাবা, ওই গেছি রে বাবা। আবার ভূতে পাইল, কথা বস না কেন। ময়না দিদি, তগইবারের পালা নাম কি রে? আরেকটা তাজমহল বানাবো। আমার তগ দলে নিবি? তুই যে কি করবি? কেন তগ লাগে নাচু গামু অ্যাক্টিং করু। তুই অ্যাক্টিং করবি? কেন পারুম না? পারবি পারবি, হাই ঘর বইতে পারবি। দেখ সামরা, মুখ সামলাইয়া কথা কবি, তাহলে কি পীড়িত করতে হয়েছি নাকি? তগ লাগে যাইতে চাইছিলাম, নিলে নিবি না নিলে নাই, বড় সাদা ছিল। কি তুই যদি সম্রাট সাদা হানাস, আমি মমতাজ বেগম। তাহলে আর তাজমহল বানা লাগবো না। দাহা চাড্ডা খুলনা বরিশাল কুমিল্লা নোয়াখালী, ময়না দিদি আপনার মগজের কথা ঠিক আছে তো? দেখ ময়না বিবি, তার সামনে খারাইয়া কথা কইতে শুধু জানো, যাই না লাভ নাই, চলেন। বেল থাকতে থাকতে গজাইরা শ্রীনগর যায় পৌঁছাইতে হইব। আমার তো তবে লাগে নিলি না, তাই আমার লাগে কিছু লই আহিস। আমার লাগে কি আনছস? একটা মন
আরে সম্রাট শাহজাহানের দুইটা চোখ। যদি চোখ পড়ে আর মনে লাগে মন, তুই মিলা ভাঙলে আমার ধরনের কসম, ক আমি দোষী, ক আমি দোষী। যদি আমার কথা গ্রামের কাক প্রকৃত টের পায় তৈলে তো গো বাপ জিয়ে জন্দ কবরিব।
আর হন আইস রাইতের মধ্যে নষ্ট কইরা দিবি। মনে থাকবো তো হুজুর দিলা? কোন হুজুর? ওগো সামাল দে, আমি যাই। মা জান, দোহাই আপনি আমার বাজান রে ছেড়ে দেন। দিলাম, তবে কথা নরচর্জন না হয়। এরপরে কি কথা নরচরিব? আম্মা, আম্মা জান, আমার আম্মা রানারা কই গো? আসে আম্মা রানারা। আম্মা, আহারে আমার সোনা মানে কেমন শুকাইয়া গেছে। হ্যাঁ রঙ শরীর কুই রাখ করে ছয় হয়ে গেছে। আয় বাজা নাই আমার ঘরে একটু জিরা এলো। দেখে রাত্রায় উঠছে পেটে ধরে নেই কেউ সাদে করে গেল খেউ। আসুর কি তুই পেটে বসে নিয়ে কিলো ধরে কি বড় বড় সময় আমার হাতে তুলে দিয়ে গেছে। এইমাত্র বুঝি ফিরলে না? জি বাজান, আই বাজান রে গোসল করাইয়া গরম ভাত খাইতে দে। যা বাজান যা, লাগে ইন্দ্র সূত্র দিয়ে দিস। আমি মৌলবী সাহেবের ডাইকে আনতেছি। বাজান বাজান, মানুষের জ্বালায় পাট বুনন যাইব না, পাট গুলা ভাঙ্গা কি করছে। আসসালামু আলাইকুম। বলুন স্যার, কই যাইতাছেন? সারা দিন রেজার জন সেবার ডিউটি, ফেরাবার জওয়ানের জায়গা কই? তাই না হুজুর? বসতি দিও কি গেল আমারে, তুই ফড়ং ফড়ং করছ কেন? হাম গোজা স্বভাব, কামে না বড় হইয়া কথাই বড় হইতে চায়। আমার গো মতো নেতা গো এই সব চাম ছাড়াই ডুবাইলো। তা হুনলাম টিহার হবে নাকি পাট কাটতে পারতাস না? কে দাই কইছে? ফজর আলী ঠিকই কইছে, ময়নার বাজানের জমিটায় পালা পাত এই দেহেন। চিন্তা করে না ময়নারে কইবা, ওর বাজানের জমিতে পাট কাটতে যা খরচ লাগে আমি দু। আমার আবার মাইনসের উপকার করতে না পারলে সুরে লাঙ্গাও শির করে অমাবস্যার রাইতে যেমন সুরে সুরি কোন লেগা গাও শির করে। আচ্ছা যাই, আমরা দুইজন বউ জামাই ভিক্ষা কইরা পেট চালাই, আল্লাহর বাস্তে খয়রাত দিবেন দিবেন নি গো মা গো। আচ্ছা তুমি ভিক্ষা করো কেন গো? হ্যালো আমার বুলবুলি, তুমি বুঝবা না আজকাল ভিক্ষাই হলো সবচেয়ে বড় ব্যবসা। মালা না গো আজিনছ, তারা কোন আল্লাহ নাকি ভিক্ষা দিতে পছন্দ করেন না। চিন্তা করে দেখো ভিক্ষা করা কত বড় পাপ। চোপ ওয়াজকার, তা বেশি কথা কইলে তার রাগ দিম। যারা সুদ খায় হ্যাঁ গো আগে বিচার করো, তাইলে বিজ্ঞাকরণ ছেড়ে দিবি বুঝলা। আসসালামু আলাইকুম লগে কাডা। ওয়াইফ ওয়াইফ মাই ওয়াইফ পাকি মাই নে স্ত্রী। দাদা আগে করি তো, তা বুঝি মাথা কাটা একটু ফেরাও। আমার গো ফকর আলীর স্ত্রী তুমি, ফকর আমার প্যারে লোক। খুলো খুলো, আমার গো 10 গ্রামের মরল সাপ মা বাপ। ভাঙা ঘরে চান্দের বাতি এইখানে করেন সাথে। তুমি নজর মোল্লার মাইয়া লাগো, তোমার বর্ষা তো 52 সনে কলকাতা থেকে ভদ্র বানাইছিল তাই না?
তুমি বলবা কেমনে তোমার বাজানে তখন শুনো আমরা যাই এইটা লাগবে আল্লাহর যে কি বিচার কিছুই বুঝি না আপনার মতো সুপুরুষ থাকতে এইরকম একটা সুন্দরী মাইয়ারে ঝুলাইয়া দিছে বুইরা ফকিরের গলায় আরে আল্লাহ ঝুলাই নাই দেহাই ঝুলাইছে আপনার রক্তে রক্তে সারাক্ষণ পাপের শয়তানটা মিশা থাকে কি করি কিছু না কিছু না কথায় কয় না ইলট যায় না ধুইলে হাসলো যায় না মইলে রসে কথা কই মরার মাছ সব পলাইছে পলাইব না ময়না তো সিট ফেলাইছে সিমরিট মাছ খাওয়ার সব কত কসু কিছু খেয়ে বাইসে থাকতে পারলে বাইসে থাক রে পাইছস না কিনে কিছু না ও মিয়া ভাই মনে হয় হালারে হরতাল করছে কার লোকের কথা কইলাম বলে সম্রাট শাহজাহান ময়না বিবি জানেরি জান দুজনেতে বাঁধা থাকুন প্রেমের আরশিতে ওরে আমার মোড়ল পানারে তুই কেমন ভূত মাছের বদলা দার খাইলি আমার বর্ষিতে বলে সম্রাট শাহজাহান ময়না বিবি জানেরি জান দুজনেতে বাঁধা থাকুন প্রেমের আরশিতে ওরে আমার মোড়ল পুত পানারে তুই কেমন ভূত মাছের বাটলা দার খাইলি আমার বর্ষিতে পাগল চন্ডী দাসার তুই রজকিনি একে সুরে বাজাই মুক্তিরিতে রাগিনি হইতে চাই না তোর পিরিতে আমি পাগলিনি এমনিতে হাই ফোড়া কপাল জনম দুখিনি আর কলম কিনে কইব শেষে পাড়া খুশিতে বলে সম্রাট শাহজাহান ময়না বিবি জানেরি জান দুজনেতে বাঁধা থাকুন প্রেমের আরশিতে ওরে আমার মোড়ল পুত কানারে তুই কেমন ভূত মাছের বদলা দার খাইলি আমার বর্ষিতে ভয় লাগে
চর বাঁধিল আর না দেরি সয়, কৃষ্ণ চূড়ায় আগুন জলে দুই চোখেতে কয়, ওরে দেনা সখী ওই চোখেতে আগুন দর্শিতে, হাই আগুন দর্শিতে। বলে সম্রাট শাহজাহান ময়না বিবি জানেহরি জান, দুজনেতে বান্ধা থাকুন প্রেমের আর শীতে। ওরে আমার মোড়ল পানারে তুই কেমন ভূত, মাছের বদলা ধার খাইলি আমার হুঁশিতে। বলে সম্রাট শাহজাহান ময়না বিবি জানেহরি জান, দুজনেতে বান্ধা থাকুন প্রেমের আর শীতে। ওরে আমার মোড়ল পুত পানারে তুই কেমন ভূত, মাছের বদলা ধার খাইলি আমার বর্ষিতে। তোর রং ডঙ্গি তো ভালো লাগতেছে না। পিরিতির রং প্রথম প্রথম ওরকমই লাগে। ওই শ্রেষ্ঠ বাপের ভাদাই মেপোলা, ভাত কাপড় দিতে পারবি? গতর শক্তি জোন আছে, পারুম না কেন? রাজি থাকলে কহ, অহনি পালকি ভাড়া করি। সব কত হুজুর, আমার মত মন্ত্রী থাকতে আপনার কোনো অসুবিধা নাই, ডুব হাতারে চালাইও গান। সুমি ঢাকা কোজুয়ান নজু দুই ভাইয়ের কারসাওয়াল আইনটা গ্রামের কলিম শেখের পোলা। জমিটা তো উর্বরাই মনে হয়। হা হুজুর, ধানি জমি। ওই যে জমিটা জমার দরকার, দরকার যখন পাইবেন। কেমনে? আমাকে আমি তো হুজুর মাকড়সার জাল বুনান। না থাম পাগল থাম, জিতের ভাত খায় না ফেলায়। তোর বড় ভাই যখন জমি বেচা তার বউরে গয়না বানাইয়া দিতাছে, তখন তুইও জমি বেচা বিয়া কর, দেখাইয়া দে তুইও কারো চাইতে কোন অংশ কম না। তেহার বস্তা লইয়া ফয়জুল্লাহ বড় তোর পথয়া পয়সা রইছে, খালি নেওনের বাকি। জমিতে বালা ফসল হইছে, এইবার তোরে দুই জোড়া কানের দুল বানায় দেমু। দুই জোড়া লাগবো না, বরং মোটা দেখে এক জোড়া বালা বানায় দিও। আচ্ছা বানাও বানাও, বিনা বানাইলে বানাইবো কেডা? কিন্তু তার আগে আমার সম্পত্তি আমারে ভাগ কইরা দাও। এটা তুই কি করবি? তোমাকে চিন্তার আমার বাকি নাই। কি কইতে চাস? কি কমু, নিজের কানেই তো শুনলাম, এতদিন মানুষের কথায় বিশ্বাস করি না, আজ বুঝলাম ভাই হইয়া কেমনে ভাইয়ের পেটে চাকু ঢুকায়। এই কথা আলাদা করে হইতে চাই, ওরে আলাদা করে দাও। তুই আমারে ভুল বুঝিস না ভাই, ভাবি যা কইছে তাই কইরা দাও। তুমি সত্যি আলাদা হয়ে যাবি? কি আর করবা, পরের বুদ্ধিতে যারা চলে তাকে চলতে দেও। আর শুনো, পরে আলাদা করে দাও। বুবুর তো দেখি সব চলি সাদা। ভাই এসব সাদা হয়ে গেছে, আপনি বয়স কত? এই তো হে দিন হিসাব করে দেখলাম, আজ শ্রাবণ মাসে 17 দিন, গত জ্যৈষ্ঠ মাসে তোর গিয়ে হইল 21 বছর। বুবুর যে কথা, আমার বয়স কত হইছে? কত আর হইব, 22 কি 23। ছোট কি কইল রে? আমার তো বিজয়িনী সোনাবানের বয়স নাকি মাত্র 21 বছর। না না, অন্য ডিমের থেকে ফুটে নাই, বাকি বুড়া বয়সে 26-7 বাচ্চা। কি কি কইলি? তাপদার বাড়ি মাইয়া যা কয় উচিতটাই কয়। আলো আমিও ব্যাপার মাইয়া, চোখের ভিতর আঙ্গুল দিয়ে একটা মনি বাইর করে লইয়া হুম মাগি, মুখে তো অসহজ তো কঠিন। কি কি আমি আল্লাহর কাছে দুই হাত তুলে কই, মায়া মানুষের বয়স জেনে কুশুর উপর না হয়। বয়স বয়সের কথা আর কইস না, মিত্তি পাশপোলা বয়স আর কতই। তবে নজু হাঁচাই শহরে চলে যাবো। আরে বেটা,
তো তিন মাইল পথ ভাঙ্গা অসুখটা শরীর লয়া তোর কাছে শুইতেছি আমি আগেই কইছিলাম তোমার ভাই মানুষ না তুই চুপ করলি চুপ কর মায়া মানুষ বেশি কথা কোন ভালা না আমি যদি বাইনা না করতাম তাহলে জমিটা অন্য দলে চলে গেছিল আমার কথা হুলল না জমি জমা বেচা শহরে গিয়া লেহা পড়া করব কই বড় বড় পাস করলে অনেক জমি কিনতে পারু সব তো আমাগো পড় না উনি যখন বায়না করছে তোমার অংশটাও বেছে দাও ভালো কথা বুদ্ধিমতী মায়ের মতো কথা কইছে আর জমিটা তো আমি লইয়া গেলাম না চাষাবাদ তোমরাই করবা তোমার বাজান আমার ছোটবেলার দোস্ত আছিল দরকার হইলে তোমার বাজান একটা মা তাইলে পেছনের দিকে না তাকাই একটা দৌড়তে গেলে নাকি লাগতে পারো কদু শেখ আর নজু শেখ দুই শেখের একটা শিখ ঢুকায় রাখছে নজুর জঞ্জন হন কাতরাক আমার চাহিদা বাড়বো হুজুরের বুদ্ধি একবার সাগরের মতো গভীর কেমন বুদ্ধি করে দশ গ্রামে প্যাঁচ লাগায় রাখছেন আপনি সারা কোনো হালা খুব বাড়ো পারবো না তুই হন যা ফকর আলীর ভোরে একটু দেখে আহি আচ্ছা যাই না গেলে আবার মাইন করব আরে মনে সব আপনি ফকিরের বাড়িতে বাসার পড়া তোমার দেখতে এলাম দশ গ্রামের সমস্যা মিটাইতে মিটাইতে গলাটা হুগাইয়া গেছে ওয়ালাইকুম আসসালাম হয় হারামজাদা ভিক্ষা করেন স্যার বিনা ক্যাপিটালে একটাই লাভজনক ব্যবসা তাও ছেড়ে দিতে কর কস কি গত বছর ঢাকা এয়ারপোর্টে ডলার পাউন্ড ভিক্ষা করিয়া পঞ্চাশ হাজার টাকা কামাইছিলাম চুরে বেভাগ হয়ে গেছে খালি এই করি না আই সম্রাট কানিস না ভিক্ষা করন ছেড়া খেতে খামারে কাম কর খেতে খামারে কাম করব ওই রেকরি সিরিন দিব কেডা আমি দিম আমি তোরে তালাক দিম যা নাকি কান্না কান্তাছ হ্যাঁ সোহাগী তোমার দুটো পায়ে ধরি আমার এত কষ্ট দিও না এত কষ্ট সহ্য হয় না সহ্য না হলে চলে যা স্ত্রীর চাইতে যৌতুকটা কি তোমার কাছে সবচেয়ে বড় হইলো এতদিনের সম্পর্ক কি কিছুই না তোমার দাবি মিটাইতে মিটাইতে বাজানি আমার সর্বশান্ত হইয়া গেছে আরো দুইটা বোন বিয়ার বাকি আল্লাহ আল্লাহ রে মায়া মানুষটি কেন এত দুর্বল করে বানাইছো কেন কেন আমরা মাইয়া মানুষরা কিন্তু একটা আন্দোলন করতে পারি না রে পারি না কেন আমাগো মতো গরিব পরিবারের মাইয়া গো বিপ্লব সাজে না আমরা খালি চিৎকার পেরেই মরুম না চিৎকার পারুম না জিহাদ করুম যৌতুক প্রথা চিরদিনের লেগে কবর দিমু এই দেশবাসীরে দেখাইয়া দিমু মাইয়া মানুষের নিজের ভাই খারাইতে পারে পারবি নিজের ভাই খারাইতে পারবি টাকা পয়সা যোগান যেতে পারলে আন্দোলনও করণ যায় আমরা নিজের গায়ে গতরে কাম করুম পুরুষের পাশাপাশি আমরাও থাকুম যৌতুকের লাগিয়া কত হাজার হাজার নিরহ মাইয়া অকালে জীবন দিতেছে তার হিসাব নাই এগুলা বন্ধ করুম ভালা ভালা যৌতুক প্রথা বন্ধ করতে পারলে
খুবই ভালা যেহেতু প্রথা থাকতে বিয়া কইরা ভালাই করছি যেহেতু তোলারে চেরা খাইতাছি আল্লাহ আমারে বাঁচাইছে কিন্তু আল্লাহ তো আমারে মাইরা ফলাইছে কথা না কি হ্যাঁ কেলো রইসুদ্দিনের বিধবা বরে কত পটায়া রাজি করছি হ্যাঁ আমার লগে বিয়া বইব তারপরে যৌতুক হিসাবে একখান দুবাই টিকেট দিব আমার পুত্র শক্ত তো তুই দুবাই যাবি হ্যাঁ ইরাদা করছি এইখানে গিয়া ভিক্ষা করিয়া রিয়েল কামাই করুম তারপরে ফিরে আইসা ছয় টাকা আলি লেবু কিনুম আড়াইশো টাকা করি কই মাছ কিনুম আল্লাহ বাঁচাইছে তোমার মতো মানুষের জামানের কাম নাই তাহলে জিনিসপত্র দাম আর বাড়বো তবুও তুমি যাইবা কিন্তু এরোপ্লেনের টিকট আমি তোমার একটা টিকট কিনে দিব আর আমার বউ হ্যাঁ দেশেই থাকবো হ্যাঁ রে দেখবো কেডা উপর আল্লাহ আছে না হ্যাঁ দেখবো আর নিচে আমি আছি আমি দেখো হায় রে বউ থইয়া দেশের বাইরে গেলে কত মানুষ দেহনের আছে আর বউ জামাই দেশে থাকলে আল্লাহ বিনা কেউ দেহনের নাই ওই দিনের প্রতিশোধ পেলাম মনে করছিস ডরাইছি একটুও না ময়নার জীবন থেকে ডর পলাইছে তাই তোর সারা যে ভালো লাগে না মনের দড়ি দিয়ে তোরে বাইন্দা রাখছে বয়সের বাতাসে গাও ভাসেছি স্বপ্নের বাগিচায় তোরে সাজাইছি মনে করছস আমি বুঝে শান্তিতে আছি আমার কৃষ্ণ সুরাই আগুন লাগছে ময়না আমার আগুনই আমারই পড়তে দে তুই জড়াস না মরবি শেষে তুইও মরবি পীড়িতের মরণেও সুখ আছে আশা করি কেন লালি মজনুর কথা শুনুস নাই শুনছি তাহলে অন্তরটায় অন্তর লাগে এখন
গিয়া ঘর ছাড়ি পাইয়াছি আমি তোরে আর ছাড়ুম না পুরুষের ছলনায় ভুলবো না ভুলবো না পুরুষের ছলনায় ভুলবো না ভুলবো না লাইলি কি হাতের মোয়া তারে পাবি রে অন্তরে অন্তরে ধরুষণু লাগিলে তোরে আমি সুরে সুরে অন্তরে অন্তরে হরষণু লাগিলে কৃষ্ণের প্রেমে অমর হইবি রে কৃষ্ণের প্রেমে অমর হইবি রে কৃষ্ণের প্রেমে অমর হইবি অন্তরে অন্তরে রোশন লাগিলে রাধার প্রেমে অমর হইবি রে রাধার প্রেমে অমর হইবি রে রাধার প্রেমে অমর হইবি আরে এইটা তুই কি হলি আমি কি তোরে মিশা কথা কইতেছি না না আপনি মিশা কথা কইবেন কেন কিন্তু দলিল পত্রে আরে রাখ বেটা তোর দলিল পত্র ক ক তুই ক ময়নার বাজনে জমি আর এই বাড়ি বন্ধক রেখে টাকা নিছিল আমি নিজে সাক্ষী কেডে কই আমার সামনে ক আমার সামনে ক হাসিন না ওর মুখে তালা মাইরা চাবিটা আমার হাতে দে নইলে ভালো হইবে না কিন্তু ভাবিল তাকে কাইলা নিবেন চুপ বেটা তোগো মতো ছোট জাতের মানুষা স্বাধীনতার কি বুঝেছে এই দিন ভুলে যান মরল বুঝি বুঝি এইটা কি ক বুঝি হ্যাঁ আপনার এই বাড়ি ছেড়ে চলে যান যদি না যাই পল্লা দুইটা মাটিতে লাফাইব সেই তো না ময়না বিবি সেই তো না সামনে মাথা যাচ্ছে রাজা যদি অত্যাচারী হয় এই দেশে টিকা মুশকিল মামু রে মামু গেল আবার কোন খেল ময়না কিরে সেহারা তো অবশ্য লহনকালা কেন তোরা পূর্ণিমার সাদে না সাদা থাকতে দিলি কই কেন কি হইছে আমাকে বেবাক জমি জমা নাকি তোর বাজানে কি তোর বাজান তো তাই কয় ময়না ময়না বাজান 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 কই গেলেন কি হইছে সারের মতো চিৎকার পারতেছিস কেন আর জমি নাকি আপনি জবরদখল করতে চান আমাগো সুখের করে আগুন লাগাইতে চাইতেছে পলিটিক্স
বিলিস পুলুটিস আপনি আমার জন্মদাতা পিতা হ্যাঁ খালি এইটুকু করে মাপনে রে তুমি কি আমারে শাসন করবার চাও না তবে প্রতি বিনয়ের সাথে ভুলটা ধরায়া দিতে চাই দুনিয়াতে তোমার আগে আমি আইছি আর তোমারে জন্ম দিছি আমি কে কোন সুরে কথা কয় তা বুঝতে আমার বাকি না তাইলে ওই কাম করেন কেন কি তোর কাছ থেকে আমার ভালো মন্দ শিখতে হইব না হারামজাদি এখানে কি চল মাগি চল 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 হারামজাদি আমার সম্রাট খেপা গেছে এখন একটা নতুন বুদ্ধি শুধু পাই তো হারামজাদা হুজুর রাজার খেপার কোনো দাম নাই মাইনি প্রজা খেপলে মহাবিপদ দেশ অচল হইয়া পড়ে কি করু প্রজার মুখে চান্দির তালা মাইয়া দেন ঘোড়ার ট্যাং ল্যাংরা হইলে গাদার ট্যাং দিয়েছে চলন যায় হে বুদ্ধি তো মাথায় আহে নাই ও আমার আপনারা জানে মারে না আপনারা যা কইবেন আমি তাই শুনু তাইলে মোরল ছাড়ার লাগে বিয়া বইতে রাজি হয়ে যা আমি কাজী রেডাই গানতাছি মাইয়াটা যে কই গেল আপনারা বরযাত্রী কিনতে ভুল করতেছেন মনে হয় কি কইতে চান আপনি আমার মামা শ্বশুর কথাটা কইতে শরম লাগে আর না কইও পারি না মাইনারে আমার ঘরে নিতে চায় ওর পায়ে সোনার বেড়ি দিতে চায় যার পাও নাই তার পায়ে বেড়ি দিবেন কেমনে কে আমার কথাটা কি মস্করা মনে করতাস কি যাতা কইতাছেন আপনার ঘরে তিন তিনটা বউ তাছাড়া পোলা বিয়ার লায় না না আমি বাইচা থাকতে ময়নারে আপনার কাছে বিয়া দিব না তোর কত বড় সাহস একটু বানায়া দে দেবে শ্বশুর বাড়ি কুটুরে দে তো মালিশ করে দে আয় রে মালিশ ওই হারামজাদা বাঁচতে চাস না মরতে চাস হ্যাঁ জানে বাঁচতে চাইলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কর মামুদা মরল তোরে বিয়া করতে চাই আমি রাজি হইনি দেখা কে তো ভালো কথা মামুজান তুমি কেন মানে করতে গেলা ওরা তো আমাকে মামা ওগো কথা সাই দিলা না কেন ময়না এই দুনিয়ায় আমাকে কেউ নাই দুঃখের গাঙ্গে ভাষা কুমরের লগে কে যুদ্ধ করে পারো পারুম না মামুজান পারুম না এত সখীর জানটারে বাঁচাই তৈব না তাই বইলা তুমি বাঁচতে চাও না মামু তোমার কি বাঁচনের স্বাদ জাগে না আমার লেগে কেন কেন তুমি কষ্ট করতে যাইবা আমার কপালের টা আমার কপালের পর চাইরা যাও কাঁদিস না কাঁদিস না রে মা কাঁদিস না শিগগির যাও মরল সাহেব রে গিয়া কও আমি রাজি আছি কও না 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 আমি রাজি
হারামজাদারা জলদি উঠ, হুকুম আমার মানতে হইব, না মানলে গর্দান দেব। জোরে জোরে আরো জোরে, হুজুর শুভকামে যাইতে আছেন, একটু থামেন, আল্লাহর ওয়াস্তে কিছু ভিক্ষা দিয়ে যান। হারামজাদা আমার যাত্রা নাস্তিকে দিল। আমার কথা হল মা, চার বোন আবার তাই হ্যার যুক্ত করা সাজনা রে মা। মানে কি করতে চাস? কমুকি চোখ নাই দেহসরা, তোর বাজানের হাতে মেয়েদের আর বিয়ের পাখি দেখে বুঝতে পারস না তুই কেতই অবোধ। ময়না আমরা তো মাইয়া মানুষ, পুরুষের হাতের পুতুল, যেমন নাচার তেমনই নাচে। ইচ্ছা থাকে তো দুজনে এই দেহটারে ভাগাভাগি করে কেটে। আমাকে মতো মায়া মানুষ লইয়া তোর আর কত খেলবি রে? আর কইস না ময়না, আর কইস না। হে মুখ আমি কেমনে দেখামু, কেমন বাপের ঘরে জন্ম নিছিলাম। আল্লাহ আল্লাহ রে ময়না, তোর হাতে দাউড়া মার দে। বাজান আজ আপনার লোক আমার শেষ বোঝা পারা, এত উত্তেজিত বেলাট প্যারিসের হইব। সাহস আপনি ময়নারে বিয়ে করতে গেছেন, লজ্জা সরম নাই আপনার? আপনার বলে না ময়নারে ভালোবাসে, আপনি না 10 গ্রামের মোড়ল, আমি না আপনার বলা। কেডা কেডা কোন হারামজাদা কইছে তুই আমার বলা? তুই আমার সওয়াল না, তরে 10 মাসের করে রেখা তোর মা আমার লগে নিকা বইছে, প্রথমে রাজ হয় নাই, নিকা বইছে প্রথমে রাজ হয় নাই, খালি তোর এতিম দুধের মুখ দেখা আমি রাজি হয়েছি। তুই যদি আমারে বিয়া করতে রাজি না হস, তাহলে তোর দুধের পোলারে একটা গুত্তা দিয়ে মেরে ফেলাবো। রাজি থাকলে ক, অবশ্য তোর পোলারে আমি নিজের পোলার মতো করে গইরা তুলুম, আর যদি 19-20 করস তাইলে ওর তোর স্বামীর লাহান আমি দুনিয়া সারা করুম, আর তরে আমি জিন্দা পেলে দিয়া কেচু না খাইয়া তবে খাওয়াইছি।
আর আইস কিনা তুই আমার চোখের উপর চোখ রাখাইতেছস, তোরে আজ আমি মাইয়া মারামু। যা আজ তোর ছাইয়া দিলা। আম্মা জান গো, আম্মা জান, এগুলো আপনারা কেমনে সহ্য করেন? ধর্মঘট করতে পারেন না? না পারলে আমারে কন চাকরমুনি এসে দিকে কি হইছে? বিপ্লব করুম। বাপুলা নাটক তুই আর কতদিন চালাবি? জানি না, মা বাবার খুনের প্রতিশোধ লইতে যায় আমি যে সম্রাটের জালে আটকা পড়ে গেছি রে, কাটা দিয়া কাটা খুলুম কি, নিজেই কাটার বিষয়ে অস্থির হয়ে গেছে, না পারি সইতে না পারি কিছু কইতে। মরবি হতভাগি, তুই মরবি। মরতে তো একদিন ওইবই মামু জান, কিন্তু যতদিন বাইচে আছি বাঁচার মতো বাঁচতে চাই। এক হাতে ফুল আরেক হাতে কাটা মানায় না, একটারে তুই কবর দে। আমার আমার যে দুইটা দরকার মামু জান, তাই তো তাই তো শুরু করুম নতুন খেলা। খেলা আল্লাহ যখন খেলা শুরু করছে তাই আজ থেকে নতুন খেলা শুরু হলো। মরাল, যতই তুমি সাপের সল্লম বদলে চল না কেন, আমি তোমারে সারুম না, আমি তোমার বিচার করুম। আমি 10 গ্রামের মাংসের সামনে তোমার কালা মুখোশ খোঁজা দিব। তুমি খালি আমার এতিম করো নাই, কত কত মায়া মাইঞ্চের এতিম করছো, ঘর সারা করছো, স্বামী সারা করছো, খুন করছো, আজ থেকে তোমার বিরুদ্ধে সংগ্রাম শুরু হলো। শেষ পর্যন্ত আমার ঘরেই বুঝি পড়লো। আল্লাহ তুমি রহমানুর রহিম। আরে আমার একমাত্র ফরজগার মানুষ রে, বিপদে পড়লি আল্লাহ। ওই বেটা টুপিটা তো মাথায় রাখো 24 ঘন্টা, নামাজ পড়ছ কয়েক তো, তরে কি কৈফিয়ত দিতে হইব। বুঝি গো, ওরা হইল আখেরি জমানার সুবিধাবাদী পলিটিশিয়ান। সলম লাগে আর কতদিন চলবো, দেশের সব মানুষরা যখন সলম খুলতে শিখবো তখন আলার পাতরে যাইবে কই। তোরা কি 1000 বছর রাজত্ব করবি? তব কি মরণ নাই, তোরা তোরা মরবি না? না মরাল সাহেবেরা থাকতে আমাকে মরণ নাই, আজ রাইলো জান কবচ করতে ডরাই। সোরা না হুনে ধর্মের কাহিনী। হায় হায় রে, বাপে যখন সর্দারি পায় পুণ্যে তখন বোবা আসামি। দেখ বাবা বেশি উপদেশ দিস না, উপদেশ দানের মানুষ দুনিয়াতে অনেক আছে, পুটি মাছ হইয়া মোরল সাহেবের লাগে লড়তে আসিস না। রাস্তা সার কই কি চোরের পুত মোরল ওলা, তোর মোরল গিরে ছুটাইতেছি, তোর মোরল রে গিয়ে ক, আমরা তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলাম। মা গো, মোরল সাহেবের রসের পিঠা খাইতে চাইছিল। বুঝি আমার একটু টঙ্গির পুত্র আমার, আমার একটু বমি বমি লাগে কেন রসের বদলে। দাস পড়ে আছে
আমি কিন্তু মাতাল না। এই দুনিয়া তো মাতাল, দেখোস না কেমন উল্টা পাল্টা ঘুরতে আছে। কেমনে খারাপ সাবে যে ধুয়ে রাখছে। মাথাটারে নিচাই দিয়া ট্যাঙ্কুটারে উঁচাই নিয়া এইটাই আবার কেমন ছেমরি উল্টা চল রে উল্টা চল রে। মাথাটারে নিচাই দিয়া ট্যাঙ্কুটারে উঁচাই নিয়া এইটাই আবার কেমন ছেমড়া হাইটা চল রে হাইটা চল রে। সত্য কথা কইতে নাই রে শুনলে রাজা দিব শুলে কাইরা নিব সাদের জীবন আর ভিটা মাটি। দাঁড়ালে আর চলবো না মানুষ কি আর মরবো না শশীর নোংরা ভাষায় দিব প্রেমের জলে রে। মাথাটারে নিচাই দিয়া ঠ্যাঙ্কুটারে উঁচাই নিয়া এইটা আবার কেমন ছেমি উল্টা চল রে উল্টা চল রে। মাথাটারে নিচাই দিয়া ঠ্যাঙ্কুটারে উঁচাই নিয়া এইটা আবার কেমন ছেমড়া হাইটা চল রে হাইটা চল রে। রাজা যখন হইব নারী পুরুষ তখন ফুল কুমারী ইচ্ছা মতন কইর শাসন মানা করব না। সে খবর শুন শুনি রাজধানী গেছনি ঢাকায় নাকি লোকে মারা গাড়ি চলে রে। মাথাটারে নিচাই দিয়া ট্যাঙ্ক দুটারে উঁচাই নিয়া এইটা আবার কেমন ছেমড়ি উল্টা চল রে উল্টা চল রে। প্রেমের গাঙ্গে আমরা দুজন ভাইসা চলি রে ভাইসা চলি রে। আপনার পশমের গোড়ায় গোড়ায় এত বুদ্ধি, আপনি চিন্তা করেন কেন হুজুর? চিন্তা করি না, ভাবতাছি সাতটারে আগে কোরবানি দিব না ওই ময়না পাখি রে। আমার মনে হয় কোরবানি না দিয়া গোয়ালে বাঁধেন
হাম্বা হাম্বা করুক, আর ময়না পাখিটারে সোনার পিঞ্জরায় ঢুকান, পিঞ্জরার ভিতর ফুলুত ফুলুত করুক। মা তাই তো কিচ্ছুই খেলে না, কেমনে আমার লগে চলেন। তুই হাসে আমারে ভালোবাসোস? আইস এই সন্দেহ কেন ময়না? তোর কসম হাজার বিপদেও আমারে তুই ছেড়ে যাবি না? ময়না রে, তোর আর আমার দুঃখের আগুন তো একটাই, আমার আর তোর বাজানের খুনিতে একজনেই। আমরা কি পারি না সব অত্যাচার গুলি রে জ্বালাইয়ে পুড়াইয়া শেষ করে দিতে? পারি, সব পারি, অহন্ত আর রক্তের কোনো গীত নেই। তোর এই হাতের সোয়া পাইয়া আমি আমার সারা জীবনের দুঃখ সব ভুলে গেছি রে। আমার অসুখের ঘরে সুখের বাতি জ্বলতেছে, আমার বাঁচতে ইচ্ছা করতেছে। ময়না 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 আমার খেয়ে আমার পয়রা আমার মুখ বলাচ্ছি, ওই একটু সুযোগ দিলে দে না। তুমি কই যাও ময়না পাখি, তুমি তো আমার শিখেই নামলি সারবা, আমার গান গাইবা, সোনার পিঞ্জরায় পাক না যাইবা। আমি খালি দেহু দেহু দেখবা চোখ পাইবে জীবনের শেষ সুযোগ দিলাম, ওই হারাম জাদি যেন ঘরতন বাড়িতে না পায়। কথা কবি না হারাম জাদা, কাঁদিস না মা কাঁদিস না, আল্লাহর কাছে বিচার দে, আল্লাহ যেন আমরা মরণ দেয় মরণ দেয়। Oh,
ডাকুশ ভাসিয়ে দে সারা সারা গ্রাম, কেউ তোরে বাধা দে, তোর যখন যা ইচ্ছে তাই করস। আর আমি আমি তো তোর মতো আপন মনে চলতে পারি না রে, আমার চোখের পানিতে কোনো গ্রাম ভাসে না, কারো বুক ভাসে না রে, সারাটা জীবনকে কান্দিয়ে যাব, কারো মনের সাগরে এতটুকু ঠাই পাব না, তোর মতো আমার তো জোয়ার আসে চৈতির চাপে, আমিও তো ভাইটা চৌচির হয়ে যায়, আমার কি তোর লাগে নিবি, তোর জোয়ারের পানিতে আমারে আমারে ভাসে নিবি রে, একটু সুখ দে না রে নদী, কসম লাগে। আলিয়া তুই তো জলস নিবস, কিন্তু আমার মনে রাখা কে নিবি না রে, দাও দাও করে চলতেছে উড়িও না, তুষির আগুনে নাহার খাল, তার লাগে তুমি তো আসো, ময়না কান্দুস কেন্দ্রে মা, মা তুমি তুমি না মরে গেছো মা, মা গো ক তুমি আমার ছেড়ে যাইব না, তোর সেরা আমি আর যাব না, মা কিছু করবি, মা সংসারে তার মা নাই বাপ নাই, এই বুঝে দুঃখের যন্ত্রণা কি, মা গো তোমার এই বুকে আমার আগলে রাখো মা, তুমি কই না রে, আমি এ গ্রাম ছেড়ে চলে যাবো, কত অন্যায় করছি, আমার আমার তোরা মাফ করে দিস, এই ত্রিভুবনে আমার তো কেউ নাই, আমি আমি অনেক দূরে চলে যাবো, মনে কই তোর সম্রাট শাহজাহান একটা জঙ্গলি ফুল, যে ফুলের সমাজে কোনো দাম নাই পরিচয় নাই, আমাগো সমাজ তো ময়না আমার আর মোর সাথে সম্পর্ক মানবো না, তার চাইতে দূরে দূরে চলে যাও অনেক ভালা, পুরা পুরা ছাই অমুক অঙ্গার হমুক চোখের পানিতে টিপা মরুম, কেউ দেখবো না কেউ জানবো না, আল্লাহ আল্লাহ রে তোর লীলা বুঝা বড়ই কঠিন, মিয়া ভাই আমি ভিক্ষা করি মানুষের কাছে আটপাতি, সমাজে ছোট হইতে পারি কিন্তু আমি তো মানুষ, আর দশের লাঠি একের বোঝা নেয়ার লেগে জীবন দেই, জানি না কি করুম, ক দুর্বল মানুষ সমাজে কিছুই করতে পারে না, দুর্বল আমার মতো হাজার হাজার মানুষ তোর লগে আছে, আমরা আন্দোলন গড়ে তুলি, ময়না
তুমি এসব কার কাছ থেকে শিখলি? কারো কাছ থেকে শিখতে হয় না রে। মানুষ দুঃখের বোঝা বইতে বইতে নিজেই বিপ্লবী হয়ে যায়। ময়না, ময়না আমার সম্রাট, ময়না চল গ্রামবাসীকে জাগিয়ে তুলি, চল। আমার বড় শখ, অনেক দিনের শখ। আলহামদুলিল্লাহ, ময়নার জমি, পুকুর, গাইটা, বাড়ি বানাও। বাবা বাবা হুজুর কাটি হুকুম দেন, এক ঘন্টার ভিতর ওর বাড়িতে আমি ঘুঘু চড়াই দেব। কত সুখ, তাল গাছ, নারকেল গাছ, আম গাছ, ময়নারে লাইয়া পুকুরে ডুব সাঁতার খেলো, আর ওই গাছের ছায়ায় শীতল পাটি বিছায়া, ময়না ময়না আমার পাকনা চুল পাইছে জীবনে প্রথম ধরে নাও না না বিনোদালি মাইয়া যখন গুল তখন এই পাগলটা গ্রামে আসে। আমি শুনছি না, হাজুনা মোরলের বিরুদ্ধে আমি যাইতে পারুন না। তা যাবেন কেন? মোরল তো আপনাকে কোনো ক্ষতি করে নাই, আমার একার ক্ষতি করছে, আমার এতিম বানাইছে। আপনার মায়া তো শুধু ফাঁসির দড়িতে ঝুলছে, তবু তার নিজের ইজ্জত বাঁচাতে পারে নাই। মোরল মোরল আমার ক্ষতি করছে, মোরল আমার বুক খালি করছে, আমি আমি আর প্রতিশোধ নেব। চলেন চলেন গেলে আর কত কত আর চুপ করে থাকবি রে? তোরা কি অন্যায়ের বিরুদ্ধে লড়বি না? চুপ করে থাকবি না? আর চুপ করে থাকুন যায় না, চল চল দশ গ্রামের মানুষ দাগো। কথা কয়া আপনাকে জমি আত্মসাত করে নাই মোরল, আপনাকে ভাইয়ে ভাইয়ে কাজে ঝগড়া লাগায় নাই, আপনাকে আপনাকে পথে ফকির করে নাই, তবে কেন কেন আপনারা চুপ করে আছেন? আমরা দশটা দুর্বার যদি এক হই তাহলে একটা মহাশক্তি হয় না? উপন্যাসের রাঙাবাবুর আসল চেহারাটা আমি খুলে দেবো। আসেন, আর সময় নাই। দশ গ্রামের সমস্ত ধামকুটিতে খুনি ধরছে, আমি এখন কি করব? একটা নতুন কিছু করতেই সোয়ারের বাণীরে পান দেয়া আটকাই দইব, তারপর আস্তে আস্তে চৈত্র আসেলা সর্বশেষে তোকে জমিন মরণ দখল করতেছে, গ্রামবাসীরা খবর দেশে চল। চিন্তা করো না, বন্ধ করো বন্ধ করো, এই অন্যায় কাজ তোমরা বন্ধ করো। কাম করে দিয়ে কান দিও না, গরিবের সম্পত্তি তোমরা দখল করো না, আল্লাহর কসম করবো। কোন কথা আমি শুনবার চাই না, আমি ঘর থেকে লুঙ্গি লয়ে আহি,
তারপর এই পুকুরে গোসল করুম তারপর নামাজ পড়ুম আমার পায়ে পড়ি আল্লাহর কসম লাগে এতিম ভাইয়াটা সর্বনাশ করে দিলা বলুন সর্বনাশ করে দিলা ওই আমার চোখের সামনে থেকে সরে যা ফোনের ভূত ডাঙ্গাই থেকে বাঘের লগে লড়িস না ওই মিয়ারা তোমাকে দোহাই লাগে কথা কইতে না পারে ঘরের পুত্র এখানে কি রাইলে মজনুর জিন্দা কবরের ব্যবস্থা কর চা বাবা আপনার অপকর্মের জন্যই হাত করা না বাজার বাজান গো যত টিয়া লাগে আপনারে টিমু আমারে আমার চাইয়ে দেন আমি আমার ভুল বুঝতে পারছি মরল সাহেব সব পুলিশই কি ঘুষ খায় মরল চলুন আমি আর অন্যায় করি না দরগা বাবা আমার ক্ষমা করে দেন আমার রক্তে যে পাপের শয়তানটা বাসা বানছিল হাই ধরা পড়ছে আমি বুঝতে পারছি আমি দুনিয়ার মানুষের কাছে তুই হাত জোর করে কইতাছি আমি যে অন্যায় করছি আপনারা মাথা করে করে আমার পাপের সাজা আমি মাথা পাইতে নেব চলেন চলেন দারোগা সাহেব চলেন চলেন আমার তো আর কেউ নাই রে সাজু ছোটবেলায় মা বাবারে হারাইছে সারা জীবন কষ্টে কষ্টে কাটাইছে ছাড়াইলাম বাবার মতো একজন রে আমার মামু যান আমি ওর কই যাব তীরে লেগে তো আল্লাহ আছে তবু যাত্রার তলা মরে নিবি
কবি নিবি? সেদিন যাবি সাজু সাজু রে আমার স্বপ্ন।